Hey everyone, welcome back to my channel Kitchen Queen. आज আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় পটলের একটি অন্য স্বাদের নিরামিষ রেসিপি। নিরামিষ পটলের তিলোত্তমা। রেসিপিটি খুবই সিম্পল এবং ফ্লে স্পাইস। পটলের তিলোত্তমা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল। আমি এখানে নিয়েছি 5টি লম্বা সাইজের দেখতে পটল এবং পটলের গায়ে যে গাঢ় সবুজ অংশটি দেখতে পাওয়া যায় সেটি ছিলে নিয়েছি। সাথে সাথে পটলগুলিকে দুই সাইড থেকে আড়াআড়ি ভাবে ছিঁড়েও নিয়েছি যাতে সমস্ত রকম স্পাইসেস গুলো পটলের মধ্যে ঢুকতে পারে। এরপর লাগছে স্বাদমতো লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, খুব অল্প পরিমাণে খোসা ছাড়ানো গোটা তিল, শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন তিল বাটা, আমি এখানে সাদা তিল ইউজ করেছি, একটু বেশি পরিমাণে নারকেল কোরা, অবশ্যই সর্ষের তেল ও ঘি। ওভেনটি অন করে কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পটলগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পটলগুলি ফ্রাই করার জন্য 1 টেবিল স্পুন লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। পটলগুলি ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এই অবস্থাতেই পটলের উপর 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা ও 1/4 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু পটলের সাথে মিক্স করে নিলাম। টেবিলস্পুন তিল বাটা পটলের উপর দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। তিল বাটা পটলের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবার পর অল্প স্বাদমতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তিল বাটা পটলের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর সমস্ত নারকেল কোরাটাই রান্নাটির মধ্যে ছড়িয়ে দিলাম এবং ভালোভাবে মিক্সড করে দিলাম। নারকেলের কোরা ভালোভাবে পটলের মধ্যে মিক্সড হয়ে গেলে 1 কাপের মতো জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর অল্প স্বাদমতো চিনি দিলাম, আপনারা চাইলে চিনিটি স্কিপ করতে পারেন। তারপর একটু নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য লিডটি চাপা দিয়ে দিলাম। এরপর এই অবস্থায় অন্য একটি প্যানে 1 টিস্পুন ঘি, 1টি শুকনো লঙ্কা ও খুব অল্প পরিমাণ গোটা তিল ভালোভাবে ফ্রাই করে নিয়ে রান্নাটির মধ্যে ঢেলে নিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। রান্নাটিকে একটু টেস্ট করে নিয়ে ওভেনটি অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ পটলের তিলোত্তমা। গরম গরম ভাত কিংবা লুচি অথবা পরোটার সাথে পরিবেশন করে ফেলুন এই অসাধারণ স্বাদের রেসিপিটি।
যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। চ্যানেলটিকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে দিন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।